वेलकम फ्रेंड्स। कोलकाता हाईकोर्टर राय 3 मास अतिक्रांत होते हाथे मात्र आर कयेक दिन आगे इलेक्ट्रॉनिक्स मीडिया एक खबर एसे चिलो जेखाने बला होच्छिलो जे डीएनए सरकार किछुटा इतिबाचक पदक्षेप निते चले जे किन्तु आर सेरकम कोनो अपडेट आसछे ना। तारी मध्ये किन्तु একটি কর্মী সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আগামী বুধবার 17 আগস্ট 2022 কর্মসূচিতে দলে দলে যোগ দিন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। অর্থাৎ সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে 17 আগস্ট 2022 বুধবারে কিন্তু ও একটা অবস্থান বিক্ষোভ করা হচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওনারা বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে এই সভায় হাজির করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা এই সভায় থাকবেন এবং এই সভার কর্মসূচি ওনারা দিয়ে দিয়েছেন। যখন সরকারি কর্মচারী পরিষদ এবং অবস্থান বিক্ষোভ দুপুর 12টা থেকে 5টা, দেখুন এখানে এদের স্থান কোথায়, কিরণ শঙ্কর রায় রোড কলকাতা 1 নবমহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচি করছেন এই ডিএর দাবিতে বসে না থেকে। এবং গুরুত্বপূর্ণ হলো যে বিরোধী দলনেতাকে আনছেন সেখানে, এবারে দেখা যাক যে সরকারের ওপর কি চাপ সৃষ্টি করে এই ডিএ আদায়ে, যেহেতু বিরোধী দলনেতা সরাসরি যেটা এই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে উপস্থিত থাকবেন এবং আমরাও সেটা কভার করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এবং বিরোধী দলনেতার বক্তব্য আমরা শুনবো যে কি বলেন এই ডিএ নিয়ে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ।